প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, কোর্টের পরিবেশ নষ্ট করছেন কেন, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট। এবার আগুন সন্ত্রাস প্রসঙ্গ উঠল দেশের সর্বোচ্চ আদালতে। রোববার 30 জুলাই বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। মোসাদ কান্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানির দিন ধার্য ছিল। কেন আসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। এ সময় তদন্ত কর্মকর্তার উদ্দেশ্যে আদালত বলেন, পুলিশ রিপোর্ট দিতে পারছে না কেন, এত দেরি কেন হচ্ছে? এ সময় পুলিশ কর্তা বলেন, মাই লর্ড, একটু সময় লাগবে, এখানে অনেক আসামি। পরে আদালত তদন্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময় জানতে চান। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির বলেন, এই আসামি মোসাদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আদালত বলেন, ইসরায়েল আর আমেরিকা গেছে, সেটা আমরা দেখব না। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, মাই লর্ড, কাল থেকে শুরু হয়েছে ফের। এ সময় হাইকোর্ট বলেন, মিস্টার ডিএজি প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা 18 কোটি মানুষের কোর্ট, কোর্টের পরিবেশ নষ্ট করছেন কেন। পরে হাইকোর্ট মোসাদ কাণ্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানি 2 মাসের জন্য স্ট্যান্ড ওভার রাখেন। উল্লেখ্য, আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সর্বশেষ শনিবার ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা নিয়ে পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে ব্যাপক, পরবর্তীতে মাতুয়াইল, শ্যামলী এবং উত্তরায় যাত্রীবাহী বাসে ঘটনা ঘটে। এসব দায় উভয় দল পরস্পরের উপর চাপানোর চেষ্টা করছে। গণমাধ্যমের খবর এবং প্রত্যক্ষদর্শীর বরাতে প্রমাণিত হয়েছে, এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত নয়। 2016 সালের 15 মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন 16 মে 54 ধারায় মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকে 10 দিন করে রিমান্ডে আনার আবেদন জানানো হয়। আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর 26 মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি। ডিবির ইন্সপেক্টর গোলাম রব্বানী বাদী হয়ে মামলাটি করেন। সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহে রাষ্ট্রদ্রোহের মামলায় বলা হয়, আসলাম চৌধুরী ওই বছরের 5 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন্ড সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে আসামিরা সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন, যা দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল। ভারতে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে সরকার উৎখাতের জন্য আলোচনা করার অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। পরে ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু তাকে ইতিমধ্যে 2014 সালে দায়ের করা নাশকতার একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট রুল শুনানি করে তাকে জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত 10 জানুয়ারি 2013 আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে 30 জানুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দেন।